খোলা শুদ্ধ খা। ছেলে বলছে আব্বা জিভের বাম্পা থাকবে উড়ে যাবে, বলছে জিভের বাম্পার উড়ে যাবে। তাহলে আখের মজা কখন খোলা ছাড়াবে যখন। তাহলে মাঠে জন কাজ করলে যদি পান বিড়ি দরকার হয়, এখানে আপনারা কাজ করছেন না করছেন না? বলবেন কি কাজ করছে, আপনারা তো বলছেন হ্যাঁ। কাজটা কি? রসুল বলেছেন আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, এখানে চাষ করবে যে কবরে গিয়ে ফসল তুলবে সে। পাট চাষ করে আর যদি লোকে শশা খাতে গিয়ে শশা তুলি, থোপনা থাকবে না উড়ে যাবে, বলবে ও শশা চাষ করেনি পাট চাষ করে আমার খেত থেকে শশা চলে আয় বলে একদম দিয়ে দেবে গুপ গাপ। তা আজকের এখানে আমরা চাষ করছি, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বাহার বলবো তার বিনিময়ে জান্নাতে এক একটা গাছ লাগবে না লাগবে না? তার থেকে আমরা ফল খাবো, একটা ফল ছিঁড়ে হাতে নেবো, নিচে আপেল খেতে ইচ্ছা হচ্ছে বেদানা আল্লাহ বলবো ওতেই কামড়া, সেই বেদানা খাওয়ার ইচ্ছা হচ্ছে আল মনে হচ্ছে আল্লাহ একটু খাবো তাজা আম একদম ওই সেই গোলাপ খাস আম আল্লাহ বলছে ওতেই কামড়া। তাহলে এক একটা ফলে 70 থেকে 72 রকম স্বাদ, সেই গাছ আমরা লাগাতে চাই না চাই না? মরে যাব বলে বউকে বলছি পাগলি তুই চিন্তা করি নি, এলআইসি করে যাচ্ছি আমি, মরে যাবো তুই আমার বুকে বসে খাবি এলআইসি। তা আমরা এরকম একটা যদি এলআইসি করে যেতে পারি কি এই জান্নাতে গাছ লাগানো এলআইসি, এর বিনিময়ে ফায়দা আছে না নেই? নিশ্চয়ই আছে। আমার আলোচনায় কি রাগ হচ্ছে নাকি? তাহলে দেখা যাক, নারাই তাকবীর, সবাই মিলে দিলে কি ভালো হয় না? এতে টিএমসি সিপিএম কোনো ব্যাপার আছে? আমরা সব এক, বেইমানরা ভালো করে দেখ, গাছের পাতা নড়ে চড়ে খোদার কথা মনে পড়ে। তবে আপনাদের রাস্তার যা চিড়ি, মেয়েদের বিয়ে হবে না ফিরি, ওই যে গোড়েন উঠবে কি করে, কি বিপদ বলেন দেন। ঠিক আছে দেখা যাক, বলছি একটু নড়ে চড়ে হোক, নারাই তাকবীর মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ। এরকম যখন ইমানদার যখন আওয়াজ দেয় না, বেঈমানদের কলিজা থরথর থরথর করে কেঁপে যায়। খোদার কসম ইতিহাস সাক্ষী দিচ্ছে আমি সাদ্দাম নয়, কেতাবটার নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই কেতাবের মধ্যে একটা 12 বছরের বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যেতে যেতে আমেরিকার বর্ডারের দিকে যেই ঢুকে পড়েছে, আমেরিকার বেঈমানরা বলছে মার গুলি কর গুলি কর, বাচ্চা ছেলেটা দুটো হাত উঁচু করেছে, হাত তোলা মানে সিলিন্ডার সিলিন্ডার, ভাই ভুল হয়ে গেছে আমি তোমাদের কাছে মত স্বীকার করছি। কিন্তু বাচ্চাটা হাত দিকে যখন বন্দুকের গুলি করছে, ছেলেটা হাতটা উঁচু করে বলেছিল অতীশ জুবান্তা শাহ আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক। যেমন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, আল্লাহর বিনা হুকুমে তোদের মতো বেঈমানের বন্দুকের গুলি আমার বুকে লাগবে না, বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেঈমানরা আরো রেগে গেল, আরো রেগে যাওয়ার পর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করবো, যাই তুই কোথা থেকে আসছিস বল? বাচ্চা ছেলেটা বলেছিল আমি তো আসছি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে। বলছে হাফেজ মানে? বলছে যে কোরআন মুহাম্মাদের উপর এসেছে ওই কোরআন কি তুমি মুখস্থ করে তুই করেছিস? বাচ্চা ছেলেটা বলেছিল হ্যাঁ। তখন বেঈমানরা বলেছিল মুহাম্মাদ চিটিংবাজ, আবু বাকার চিটিংবাজ। বাচ্চা ছেলেটা বলেছিল সাবধান সাবধান, যা বলেছো দ্বিতীয়বারের জন্য জবান থেকে আর বার করো না, মুহাম্মদ চিটিংবাজ নয়, আবু বাকার চিটিংবাজ নয়, নিঃসন্দেহে আমার আপনার নবী, আপনার আমার আপনার নবী আল আমিন, আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন কখনো চিটিংবাজ নয়। ওই সময় বেঈমানরা বলছে মুহাম্মদ সব সত্য, বলছে বালহাত যেদিন রাত্রে হিজরত করেছিল এক মুঠো মাটিতে ফুঁ দিয়ে নাকি ছড়িয়ে দিয়েছিল, আর নাকি কিছু সঙ্গ পঙ্গরা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, কথাটা কি ঠিক? ওই সময় বেঈমানদের কথার জবাবে বাচ্চা ছেলেটা বলেছিল নাকি কি আর হ্যাঁ কি কি।
অবশ্যই নিঃসন্দেহে সত্য সত্য সত্য। যেদিন আমার নবী হিজরত করবেন বলেছিলেন, বেঈমানরা চারিদিকে ঘরটা ঘেরাও করে ফেললো। ওই ঘেরাও করার সাথে সাথে আমার নবী কোরআনের আয়াত নাজিল হলো। আমার নবী পড়তে লাগলেন, আমার রমাইতা ইব রমাইতা। আয়াতটা পড়তে পড়তে যখন এক মুঠো বালি নিয়ে ফু দিয়ে ছোড়ার দায়িত্ব ছিল নবীর, পৌঁছানোর দায়িত্ব ছিল কার? একটু জোরে বলে, পৌঁছানোর দায়িত্ব ছিল আল্লাহ। যেই এরকম করে আপনার ওই ধুলোটা বালিটা মাটিটা যেই ছুঁড়ে দিয়েছে, বেঈমানরা অজ্ঞান হয়ে পড়েছে। আমার নবী যখন হেঁটে হেঁটে বেরিয়ে গেলেন, এই কথাটা শোনার পর বলছে, কখনো হতে পারে না। ওই ১২ বছরের বাচ্চা ছেলেটা বলছে, শোনো, শুধু তাই নয়, নবী যেতে যেতে সকাল হয়ে যাচ্ছিল, একটা পাহাড়ের গর্তের ভিতরে আমার আল্লাহ আশ্রয় দিলেন। শুধু আশ্রয় দিলে বেঈমানরা দেখে ফেলতে পারে, তার জন্য দুটো পায়রাকে ঢুকিয়ে দিয়ে মাকড়সা জাল বুনে দিল। পায়রা বক বকুব জিকির করতে লাগলো, আর বেঈমান তোদের খালাতো ভাইয়েরা খুঁজতে খুঁজতে বলছে, এই গুহার মধ্যে মুহাম্মদ থাকতে পারে না। যদি মুহাম্মদ থাকতো তাহলে গর্তের ভিতরে পায়রা বসে কি থাকতো, মাকড়সার জাল কি থাকতো? তাহলে এর ভিতরে মুহাম্মদ থাকতে পারে না। এই কথাটা শুনে বলছে, একদম চিটিংবাজি কথা। যদি মুহাম্মদ গুহার ভিতরে আশ্রয় নেয়, সেটা আমাদের দেখে ভয়ে। বাচ্চা ছেলেটা বলেছিল, ননেভার, হতে পারে না এবার। তার কারণ হলো, আমার নবী পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না, কেবল আমার আল্লাহ হলেন রব, নবী হলেন সৃষ্টি জগতের সব। ভয় আবার কাকে কয়? তার ভয় বলে কিছু নয়। এই কথাটা বলার সাথে সাথে ওই বাচ্চা ছেলেটাকে বলা হচ্ছে, শোনো, একটা বারের জন্য আজকে প্রমাণ করতে হবে, যদি মুহাম্মদ সঠিক হয়, আটটা যুদ্ধের ট্যাঙ্ক দাঁড় করানো আছে, এতে তুমি ফু দিয়ে আগুন ধরাতে হবে। বাচ্চা ছেলেটা বলছে, তাই কি সম্ভব? বলছে, কেন? বলছে, নবী আর উম্মত পার্থক্য আছে না নাই? বহুত পার্থক্য আছে, নবী আর উম্মত পার্থক্য অনেকটাই। আমার সাথে রসুলের সাথে তুলনা করছেন বলে কেন? তুই তো সেই মুহাম্মাদের একটা চেলা, চামচা। বলছে, বালহাক, আমি আমার নবীর গোলাম, আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক, আমাকে তোমরা যাই দোষ দাও না কেন, আল্লাহ যেন এই কথাটাকে কবুল করে নেয়। তবে শুনে রাখো, জেনে রাখো, বান্দা আর আপনার উম্মত আর নবীর পার্থক্য একটু ছোট্ট করে বলে রাখছি, যা কখনো আপনাদের কানে শোনা পড়েছে কি আমার জানা নেই, তবে কিছু কথা তো শুনবেন, কিছু এত নূতন পাবেন। যেমন যেদিন নবীর মায়ের গর্ভে এসেছিলেন, বিয়ে থেকেই বলি, মানে দেখাশোনা থেকেই বলি, আর ওদিকে সেই মনে রাখবেন পাঁচিলের মাথায় লেখা আছে পিতা মাতার আশীর্বাদ, মনে আছে তো? আমি ভুলবো না, তার কারণ ছেলে আমজাদ, অত সহজে কোনো অস দেব না বাদ, আমি সব মনে থাকবে, আপনারা মনে রাখতে পারলেই হবে। আম্মা আমিনা একটা স্বপ্ন দেখছিল, স্বপ্নটা কি, আকাশের চাঁদ খসে খসে আমিনার বুকে পড়ছে, জড়িয়ে ধরতে চাইছে, হারিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন দেখার পর দাদিমাকে বলছে, দাদিমা, আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি। দাদিমা বললো, ঠিক আছে, তোমার আব্বাকে আমি বলছি কথাটা। ওহাব, ওহাব নাম, জুহুদি হলো বংশ, বলে বুঝতে পেরেছেন? যেমন আমাদের মোল্লা আছে না শেখ আছে, এরকম ওহাব নাম, জুহুদি হলো বংশ। বলছে, ওহাব, আমিনা তো এরকম একটা স্বপ্ন দেখছে। তখন ওহাব জুহুদি বলছে, মা, বুঝতে পেরেছি, মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়ের বিয়ের বয়স উপযুক্ত হয়েছে, তা ঠিক আছে, আমি এবারটা ব্যবসা থেকে ঘুরে আসি, এসে মেয়েকে বিয়ের ব্যবস্থা করব। এই কথাটা বলার পর আম্মা আমিনা শুনলো আব্বাও চলে গেল ব্যবসায়, জঙ্গলের ভিতরে যেতে যেতে দেখছে একটা ফুটফুটে গোলাপের মতো ছেলেকে দস্যু ডাকাতেরা মারধর করছে। এই ওহাব জুহুরির ইচ্ছা হচ্ছে, আমি একটু ছাড়াই, ওদেরকে একটু বাধা দিই, কিন্তু একা বাধাটা দেব কিভাবে? এই করতে করতে কালা যেন সাদা পোশাক পরে এসে ডাকাতদেরকে মেরে
জমিনে শুইয়ে দিয়ে বলছে চলো আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেবো। বলুন সুবহান। ভাই ঘুমের ঘরে আমি বলবো তরকারি রুটি, আপনারা শুনবেন সরকারি রুটি, খাবেন টিফিনে বলবেন টাকা চাইলে রেখে যাবেন সেটা না হয়। ঘুম ভাঙিয়ে বসুন, আর বক্তার আওয়াজ যদি বক্তার কানে না লাগে, আমি বিশ্বাস করে বক্তব্য করতে পারি না, আর টোটাল আমি কোনো আওয়াজই পাচ্ছি না কানে, যার জন্য একদম গল্প করার মতোই হচ্ছে, তা না হলে তার জোশ থাকে বক্তব্য। তো শুনুন, আপনারা যদি ঠিক থাকেন আমারও বক্তব্য করতে সুবিধা হবে, অসুবিধা নেই। একটু চেয়ারটা আগিয়ে নিলে মনে হচ্ছে একটু আওয়াজ পাওয়া যাবে না, কি বলেন দেন? হ্যাঁ একটু আগিয়ে নিন, হ্যাঁ একটু একটু আগিয়ে নিন, তার কারণ কানে আওয়াজটা লাগার দরকার। আর একটু বস ঘোরানো যায় কি দেখেন, কারণ আমি আমার বক্তব্য করতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ একটা ঘোরালে হবে, হ্যাঁ আমনে ভাই বুঝতে পেরেছি। যার জন্য আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সাইটে সব কি হয় মোটামুটি খানিকটা হয়েছে, আমাদের সাইটে কি হয় শ্রোতাদের জন্য যা বক্স থাকবে থাকবে, কিন্তু বক্তার জন্য স্পেশালিস্ট দুটো, ডান দিক বাম দিক পিছন থেকে মারা হবে, তাতে বক্তার কানে যখন আওয়াজটা লাগবে এখানে বাড়ালে আপনারা বিরক্ত হবেন, কিন্তু বক্তার কানে যখন লাগবে বক্তা বিরক্ত হবে না, বক্তা মনে করবে ঠিক হচ্ছে। বোঝা গেছে? চলুন ভাই ও বাবাজি শুনতে থাকুন। কি কোথায় বলছি? জঙ্গলের ভিতরে বাদ ছেলেটাকে বললো চলো বাড়িতে পৌঁছে দিই, মনে আছে তো? শুনতে থাকুন। এবার আব্দুল্লাহ এই ওহাব জহুরি ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসলো, এসে যাচ্ছে কোথায়, কাবার কাছে। মোত্তালিব আর জহুরি দুজনে ছোট্টবেলার বন্ধু, কিন্তু কোনো কারণবশত ওখান থেকে ওহাব জহুরি অন্য জায়গায় বাড়ি করেছে, এখন আর যোগাযোগ নেই, অনেকদিন পর দেখা। ও জহুরি ভাই হঠাৎ তুমি এখানে? বলছে আর বলো না, আমিনা তো বড় হয়েছে, বিয়ে দেবে একটা ছেলে দেখছি। বলছে তোমার আমিনার যে স্বামী হবে ও তো আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। বলছে কি বলছো কুরবানি? বলছে হ্যাঁ। বলছে কবে? বলছে তাহলে বসো, কুরবানিটা কবে হয়েছে শুনে রাখুন। এখন যে হাজিরা আবে জমজমের পানি নিয়ে আসে না, এই আবে জমজম কিন্তু আগে ছিল, বহুত আগে, মাঝখানে ওটা গোষ্ঠী দ্বন্দ্বে কুয়াটা বন্ধ হয়ে যায়। কিতাবে দুরকম কথা এসেছে, কেউ বলেছেন গোষ্ঠী দ্বন্দ্বের কারণে বন্ধ করে দেয়, আর কেউ বলেছেন বড় পাথর পড়ে বন্ধ হয়ে যায়। আমি দুটো সব কথাটাই বলবো, কারণ যেখানে দ্বন্দ্ব আর ঝামেলা দুরকম কথা আছে, দুটোই বলতে হবে, তা না হলে কে আবার অন্য কিছু শুনে রেখেছে বলবে আমজাদ মাওলানার ছেলে এসেছিল কিন্তু সে এই কথাটা ভুল বলেছে। ওরে নওজোয়ান যুবকেরা শুনে রাখুন, ওহাব জহুরির সাথে গল্প করছে ভাই, একদিনকার ঘটনা একটুখানি তুমি বসে শুনে যাও। বলছে কি এমন ঘটনা, বলো বলো বলো। ওই সময় বলতে চেয়েছিল অন্য কিছু নয়, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে মোত্তালিবকে বলা হচ্ছে মোত্তালিব তুমি জমজম কুয়া খনন করো। মোত্তালিব তো জমজম কি আদেও জানে না, একদিন দুদিন স্বপ্ন দেখার পর তিন দিনের মাথায় মোত্তালিব জিজ্ঞাসা করছে জমজমটা কি? বলছে এমন একটা জায়গায় দেখবে পাখি দাঁতে করে মাটি সরাচ্ছে ঠোঁটে করে, আর পিঁপড়ে বাসা করেছে, ওই জায়গাটা হলো জমজমটা হলো একটা কুয়া, ওখানেই তুমি আবার কুয়া কুটতে শুরু করো। মোত্তালিব কুয়া কুটতে যাওয়ার পরে শত্রুপক্ষে সে বাধা দিয়ে বলল ফোড়া হবে না। আরেকটা বর্ণনায় আছে বড় বড় পাথর পড়ে কুয়া খনন করতে পারছে না। মোত্তালিব বলেছিল আল্লাহ তুমি আমাকে দশ দশটা পুত্র সন্তান দাও, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আর কুয়াটা আমি খনন করব। আবার কোন বর্ণনা এসেছে তুমি আমাকে দশটা পুত্র সন্তান দাও, পাথরগুলো সরিয়ে কুয়াটা আমি খুলে দেব। এই কথা বলার পর সংক্ষেপ করে বলছি, দশটা ছেলে জন্ম হলো, কুয়া খনন হয়ে গেল, আবার আল্লাহ স্বপ্নেই দেখাচ্ছে মুত্তালিব কুয়া তো তুমি খুলে দিলে, কিন্তু বলো 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 তুমি কি ছেলে কুরবানি দেবে না? আমি কত সংক্ষেপ করে বলছি বোঝেন, ছেলে হয়ে গেল, কুয়া খোড়া হয়ে গেল, দশটা ছেলে হতে গেলে তো মিনিমাম 10 বছর দরকার। তাহলে আমি নির্যাসটুকু বলতে চাইছি, কেন আখ চিবিয়ে খেতে গেলে গোটা গাল ব্যথা হয়,
আর যদি মেশিনে ফেলে রসটা বার করে দেওয়া হয়, দু পাঁচটা আঁকের রস একসঙ্গে মেরে দেওয়া যায়। আমি চাইছি রসটা হোক, চিবাতে না হয়। এখন মুত্তালিবের তো দশটা ছেলে কুরবানি দেবে কাকে? মুত্তালিবের তো দশটা ছেলে কুরবানি দেবে কাকে? দশটা ছেলের নাম লিখে লটারি করতে লাগলো, তিন তিনবার আবদুল্লাহর নাম চলে আসলো, আবদুল্লাহকে কুরবানি দেয়া হবে। পাড়ার লোকেরা বলতে লাগলো আমরা আবদুল্লাহকে কুরবানি করতে দেব না। তার কারণটা কোন জায়গায়? আবদুল্লাহর চেহারার দিকে তাকালে আমাদের জীবনের সব কষ্ট মিটে যায়, আবদুল্লাহর চেহারার দিকে তাকালে আমাদের পানির পিপাসা মিটে যায়, আবদুল্লাহর চেহারার দিকে তাকালে আমাদের জীবনের সব সুখ দুঃখ মিটে যায়। আমরা আবদুল্লাহকে কুরবানি করতে দেব না। আলেমদেরকে জিজ্ঞাসা করা হলো, আমার ছেলেকে তো পাড়ার লোকেরা কুরবানি করতে দিচ্ছে না, তাহলে এখন কি করা যাবে? সেই সময় বলা হলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার দশটা ছেলের নাম নয়, একটা ছেলের নাম আবদুল্লাহ। ওই নামটা লিখে দেওয়ার পরে আর তার সাথে উটের নাম লিখে দাও, দিয়ে লটারি করতে শুরু করো। লটারি করে করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওরে নওজোয়ান যুবক ভাইয়েরা দশটা করে উটের নাম বাড়িয়ে দেয়, আবদুল্লাহর নাম উঠে আসছে বিশটা, তিরিশটা, চল্লিশটা, পঞ্চাশটা, ষাটটা, সত্তরটা, আশিটা, নব্বইটা। তখনও আবদুল্লাহর নাম যেই একশো উটের নাম দেওয়া হয়, আবদুল্লাহর নামের পরিবর্তে একশো উটের নাম চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। একশো উট নিজে হাতে কুরবানি করলো মুত্তালিব। ওই জায়গায় বলেছিল, ও ভাই বলো বলো বলো, তোমার মেয়ের স্বামী আবদুল্লাহ আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে গেছে, এই তো তোমার হবে জামাই, দেখো পছন্দ হয় কি? ছেলেটাকে দেখে বলছে, এই তো সেই ছেলে, সেই যাকে জঙ্গলের ভিতরে ডাকাতরা মারছিল, তো সেই ছেলে আমার জামাই হবে, খুব খুশি। বলছে, ভাই তুমি আমার বাড়িতে আমিনাকে কখন দেখতে যাবে বলো? দতারিতে আমি সংক্ষেপ করেই বলছি, দেখাশোনার দিন গিয়ে হাজির। এখন দেখাশোনা যত তাড়াতাড়ি করুক, একটু দেরি হয় না হয় না? বলছে, ও ভাই কই নিয়ে এসো? বলছে, দাঁড়াও না, আসছে। বলছে, আমি চলে যাবো, নিয়ে এসো। বলছে, দাঁড়াও না, আমিনার মা নাস্তা করছে, নাস্তা তৈরি হয়ে গেলে আমিনা হাতে করে নিয়ে আসবে, তুমি দেখে নেবে। বললো, ঠিক আছে। তা বলছে, ভাই যেদিন কাবায় গিয়েছিলাম তুমি তো আবদুল্লাহর কুরবানির কথা বলেছিলে, আজকের আমার বাড়িতে এসেছো আমিনার একটা জীবনী শুনবে? তা সব মেয়ের বাপেরাই ভালো কথাগুলো বলতে চায়, ছেলের বাপ শুনতে চায়। আরে চাঁদ চায় পৃথিবী, শিশু চায় খেলনা, আমি চাই তোমাকে, তুমি কেন চাইবে না? তা যখন বলতে চেয়েছে, কেমন এ কথা সে কথা বলতে বলতে বলছে, আমি না একদিন একটা টাকা কুড়িয়ে পাই। টাকা কেতাবে দুরকম কথা এসছে, কেউ বলেছেন টাকা, আবার কেউ বলেছেন সোনার লকেট অলাহার, সে লকেট ঝোলে না, লকেট অলাহার, কেউ বলেছেন টাকা আর কেউ বলেছেন লকেট অলাহার। ওইটা কুড়িয়ে পাওয়ার পর আমিনা যেই বাড়িতে নিয়ে যাচ্ছে, আমিনার মা জিজ্ঞাসা করতে লাগলো, এই কোথা থেকে নিয়ে এসেছো তুমি? আমিনা বলতে লাগলো, মা রাস্তার বিছকানে পড়েছিল, আমি সেখান থেকে নিয়ে এসছি। আমিনার মা বলল, হবে না হবে না হবে না, এখনই তুমি বাড়িতে চলে যাও, এখানে তোমার টাকা লাগে, এখানে তোমার হবে না, টাকাটা যেখান থেকে নিয়েছো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিক খুঁজে দাও। শরীয়তের মশলা হলো, কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায় ওই জায়গায় দাঁড়িয়ে এক বছর তাকে মালিক খুঁজতে হবে, এক বছর। তবে এখন চোরাই মোবাইল গুলো 30,000 টাকা দামের মোবাইল 5,000 টাকায় বিক্রি হচ্ছে, কথা ঠিক না ভুল? আজি সাহেবের ছেলে সেও কিনে পকেটে লে ঘুরছে, মাওলানা সাহেব সেও কিনছে, অথচ নবী দিবসের জীবনী শোনার জন্য পাগল হয়ে আছে। আমিনার মা বলছে, হবে না হবে না, আগে তুমি চলে যাও, এখন তুমি গিয়ে মালিক খুঁজে দিয়ে এসো। আমিনা কাঁদতে 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 বলছে, মা আমি মালটা নেওয়ার জন্য আসিনি, আমি তোমাকে দেখাতে এসেছি, এখনই আমি মালিক খুঁজতে যাচ্ছি। আমিনা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, কার কি হারিয়ে গেছে? একটা টাকা কুড়িয়ে পেয়েছি, আমার সাথে তোমরা দেখা করো,
একদিন দুদিন তিন দিন হয়ে যাচ্ছে, মরুভূমি ফাঁকা জায়গা, মাথার উপরে রৌদ্র, নিচে বালি, পা গুলো লাল হয়ে যাচ্ছে, গরমে এক পা তলে এক পা তলে এক পা ফেলে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। পাড়ার লোকেরা বলছে আমি না আমি না, একবার তুমি ছায়া এসে বসো না, একটু পানি খেয়ে যাও না। আমি না বলেছিল না, যতক্ষণ পর্যন্ত আমি মালিক না খুঁজে পাবো ততক্ষণ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিছু খাবো না, যতদিন না মালিক খুঁজে পাবো, দুদিন হোক আর পাঁচ দিন হোক আর এক মাসও যদি হয়, আমি এক গ্লাস পানি পর্যন্ত দিনের বেলা খাবো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুদিন পাঁচ দিন হতে হতে কিতাবের মধ্যে লেখা হলো সাত দিনের মাথায় দুপুর বেলা একদম উত্তপ্ত গরম রোদে একটা বয়স্ক মানুষ মাথায় পাগড়ি বেঁধে চলে আসলো, এসে বলছে আমি না আমার একটা টাকা হারিয়ে গেছে, ওই টাকাটা কি তুমি পেয়েছো বলো বলো বলো। ওই সময় বলেছিল আয় আমি একটা টাকা পেয়েছি, টাকাটা যে আপনার এর সিম্পটম নমুনা চিহ্ন কি আছে? বলা হয়েছিল টাকাটা হলো সোনার, এক পিঠে লেখা আছে আল্লাহ, আরেক পিঠে লেখা আছে মুহাম্মদ, ওই টাকার মালিক হলাম আমি। একবার জোরে সোরে বলুন সুবহান। কি ঘুম লাগছে নাকি? ঘুম লাগার কোনো গল্প হবে না। তবে পৃথিবীর দুটো জায়গায় ঘুম লাগে, কোথায় কোথায় জানেন? মসজিদে আর জলসায়। কথা ঠিক না ভুল? এরকম করছে স্যার, হয় ঘুমোচ্ছে বলছে খোদার কিরে না। মসজিদে দেখবেন ইমাম সাহেব খোদবা দিচ্ছে, ইয়া মুরু না বিল আদলে ওয়াল ইহসান, ও ঘন ঘন দিচ্ছে আমতায় টান, বলে কি আছে সোজা, বলে ঘুমই নিবে, কি ভাবছিস? অথচ ও কিন্তু ঘুমিয়ে ওর কারেন্ট আউট, ফিউজ কেটে গেছে নাকি? হ্যাঁ শুনতে থাকুন। হ্যাঁ আমি একটু সে ভোরে মানে রাত বারোটা একটার পরে না এরকম একটু চার্জ দিই মাঝে মাঝে, তাতে অসুবিধে নেই তো? হ্যাঁ চেষ্টা ঠেকিয়ে দেখতে হবে, কারণ এখন গ্রামগঞ্জে না ভোল্টেজের খুব সমস্যা, তাই যারা দর্জির কাজ করে দেখবেন বড় বড় সব স্টেবিলাইজার মেশিন কেনে কেনে না, মাঝে মাঝে ঘাট মেরে পুষ্কর কত আছে দেখ নাবে, তা পুষ্কর বলে দুশো নেই, বলছে ঘাট মারা আবার চলে যায় আবার হয়, তাই মাঝে মাঝে একটু পুশ করব, দেখব স্টেবিলাইজারে কারেন্ট ঠিক ধরে রাখতে পারে কি না, দেখা যাক। মেয়েরা আছে না ঘুমিয়ে পড়েছে, ওদের আজ হবে, হ্যাঁ অসুবিধা নেই, ওদের একটু না বললে ওদের ডিপার্টমেন্টে বক্তারা বলে, বাবারা বাবারা বলে না, আমি বলি ইঞ্জেকশান, তার কারণ দুটো একটা বাড়ির শাশুড়ি আছে, বলে হুজুর আমার ছেলেটা খুব জামাইটা খুব ভালো কিন্তু আমার ছেলেটা খুব হারাম দাদা, কেন চাচি? বলে আমার জামাই যা ইনকাম করে সব আমার মেয়ের কাছে দেয় আর আমার ছেলে যা ইনকাম করে সব বোর কাছে দেয়, বুঝেছেন? তার মানে চাচি বলতে চায় মিন কুল্লে জামবাটি, বৌমার বেলায় এক বাটি, মেয়ের বেলা দু বাটি, আর তওবা করার সময় বলবে লা হাওড়াওয়ালা কলকাতা ইল্লা সিয়াকালা বিল্লা ফুরফুরা, বল চাচি কি তওবা গা? বলছে ডিজিটাল তওবা, জিও তওবা। চলে ওরে রওজান যুবক ভাইরা, আমার কথা আশা করি দেবে না কারোর ব্যথা, যদি দেয় ব্যথা গায়ে দিয়ে শুয়ে পড়বেন কথা, শুনে রেখে দেন জেনে রেখে দেন কি কথা বলছিলাম। বলল টাকার মালিক হলাম আমি, একদিকে লেখা আছে আল্লাহ আরেকদিকে লেখা আছে মুহাম্মদ, তাই বলছিলাম তো, একদিকে লেখা আছে আল্লাহ আরেকদিকে লেখা আছে মুহাম্মদ, ওই টাকাটা আমাকে দিতে হবে। ওই বয়স্ক মানুষটা বলার পর আমি না টাকাটা হাতে নেওয়ার পর যখনই টাকাটা দিতে চেয়েছে মুরব্বী লোকটা টাকাটা নেওয়ার আগে বলছে না না তুমি আগে বলো, তুমি একটু বলো বলো বলো, টাকাটা তুমি আমাকে দিচ্ছ ঠিক আছে, এই জায়গায় তুমি কি পেয়েছিলে? বলছে হ্যাঁ। আমি না হঠাৎ বলছে আমি টাকা দিতে পারি, এক নম্বর শর্ত হলো আমার বাড়িতে আপনাকে যেতে হবে, দুটো মেহমানদারি করতে হবে, দুটো খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আপনাকে দেবো আমি টাকা, আমার হাত হয়ে যাবে ফাঁকা, আপনার কাছে থাকবে ঢাকা। বয়স্ক লোকটা বলেছিল না না আমার টাকার দরকার হবে না,
ওই টাকার মালিক আমি নয়, ওই টাকা আমার নয়। তাহলে টাকাটা কার? বয়স্ক ব্যক্তিটা বলেছিলেন, ওই টাকার মালিক হলে তুমি, তোমার গর্ভে আসবে আব্দুল মুহাম্মদ, তোমার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, আর তোমার নাম হলো আমিনা। আর একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাটা, আচ্ছা বলুন, ভাবিরা একসঙ্গে একই ঘাটে হাঁড়ি বাসন মাঝে বাসন বাটি পিয়ালা ধোয়, অনেক সময় দেখবেন বড় ভাবি চামচ মেজে ভাবি পেলে আঁচলের ভিতরে এলে বাড়ি চল যায়। আর বিয়ে বাড়ি, হঠাৎ বিয়ে বাড়ি হচ্ছে ননদের, তার ননদের বিয়ে লেগেছে, ভাবি তো মনে মনে করছে ননদ বিদায় হচ্ছে তাড়াতাড়ি, যাক যা শোকেশে ছিল সব বার করে দিয়েছে চামচ বাটি পিয়ালা। এবার হঠাৎ মেজে ভাবি ও দূরে বাড়ি আর বড় ভাবির বাড়ি বিয়ে হচ্ছে, মেজে ভাবি এসে চামচের তরকারি কাটাতে কাটাতে বলছে হাতে যেন শেডিং মতো, বলছে ও চামচটা কার গা? ও তখন বলছে পিছনে দেখো রং লাগানো আছে। তার মানে সানের পুকুর থেকে তুলে এনেই ও আলাদা রং লাগিয়ে দিয়েছে। বলছে ঠাকুর ঘরে কে? বলছে আমি কলা খাইনি। ও কি বলেছে? যে চামচটা আমার। বলছে কার গা? বলছে দেখো রং লাগানো আছে। তার মানে চোরের নাম বাবাজি। এখন ও যে আমিনা আর আমাদের বাড়ির আমিনা দুটো পার্থক্য আছে না নেই? ও আমি আমি শাড়ি কিনে দেবো, আমার বউ দেখেই বলবে তোমার চোখে কি টাওয়ার পায় না, একটা কালার তোমার পছন্দ হয়েছে? আর ওই একা একা দোকানে গিয়ে ব্লাউজ কিনে এনে দেখছে আর শুধু হাসছে। রে হাসি না, অত হাসছিস কেন বল না? তখন বলছে তুমি আমার বলো খেপি খেপি খেপি, আর দোকানদার বলেছে এটা আমি পড়লে আমার দেবশ্রী দেবশ্রী মনে হবে। তাহলে আমি ভালো বললে ভালো নয়, ভালো যখন লোকে বলবে আকা ভাবি আকাশের চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখবে দেওয়ার না ভাসুর কে বলেছে, মনে হবে দাম বেড়ে গেল। ঠিক আছে দেখা যাক, তবে শুনে রাখুন বলছি সব রকম কথা, চাটনি মান একটু একটু করে দেবো, শুধু শশা ভালো লাগে না, বিট নুন দেওয়ার দরকার হয় না, তা বিট নুনের মতো মাঝে মাঝে ছিটিয়ে দেবো। ওরে নবজুয়ান যুবকেরা শুনে রাখুন, ও মায়েরা খালারা শুনে রাখুন, আমি যে কথা বলতে চাইছিলাম যথারীতি ওখানে বসে আব্দুল্লাহ আপনার ওহাব জুহরি আর আব্দুল মুত্তালিব দুজন বুড়োই বুড়োই গল্পে গল্পে হেভি সেডিং হয়ে গেল। বলছে মেয়ে আর দেখতে হবে না, আমিনাকে আমি নিয়ে যাব বৌমা করে, কিন্তু এদিক থেকে বলা হলো আমিনাকে শুধু তোমার বৌমা করলে হবে না, একটু শেষবারের মতো তুমি দেখে যাও। দুজন দুজনে দেখে নিল, দেখে নেওয়ার পর ওখান থেকে বাড়িতে চলে আসলো, বিয়ে হয়ে গেল, যেটাকে বলা হয় বাসর ঘর। বাসর ঘরে রাত্রে যখন চলে গেছে ওই সময় আব্দুল্লাহ মিনার দিকে তাকায়, আমিন আব্দুল্লাহর দিকে তাকায়, দুজন দুজনের চেহারার দিকে তাকাচ্ছেন, লোহার চুম্বক যেমন দুজনের দুজনের দিকে টানে, আব্দুল্লাহ আমিনাকে আকর্ষণ করছে, আমিন আব্দুল্লাহকে আকর্ষণ করছে, যেই আমিন আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছে আকর্ষণ তো হলো নূরে মুহাম্মাদি, কপালে যে নূরটা চমকাচ্ছে ওই নূরটা দেখে আর থাকতে পারছে না, আমিনা হয়ে গেছে পাগল দেওয়ানা, আব্দুল্লাহকে ছাড়া আর বাঁচতে পারে না, যে আমিনা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছে, আমার আল্লাহ বলছে ফারিস্তা এখনই আব্দুল্লাহর ঘরে চলে যাও, আর তোমার এখানে থাকা হবে না, যে আমিন আব্দুল্লাহকে চুম্বন করবে ওই দুই ঠোঁটের মাঝখান থেকে আমিনার গর্ভেতে নূরে মুহাম্মাদিটা আমিনার গর্ভে পৌঁছে দেবে। আব্দুল্লাহ যেই জড়িয়ে ধরেছে আমিন আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছে, আমিন আব্দুল্লাহর কপালে চুমু দেবে, দুই ঠোঁট কপালে ঠেকিয়ে দিয়েছে, সাথে সাথে ফারিস্তে এসে দুই ঠোঁটের মাঝখান থেকে আমিনার গর্ভে নূরটাকে পৌঁছে দিল, ওটাই হলো আমার আপনার নবী। আম্মা আমি জানা আম্মা আমিনার গর্ভে চলে গেল, আর একবার বলুন সুবহানাল্লাহ। এবার আমি কি বলেছিলাম, সেই বাচ্চা ছেলেটাকে বলছে আগুন ধরা, বাচ্চাটা বলেছিল নবী আর উম্মত দুজনে পার্থক্য আছে না নেই? আচ্ছা আমরা আমাদের মায়ের গর্ভে আসি কিভাবে? আব্বা আর মায়ের শারীরিক সম্পর্ক মিলনের কারণে। কিন্তু আব্দুল্লাহর আমিনা
আপনি না আব্দুল্লাহর কপালে চুম্বন করলো, নূরে মুহাম্মাদিটা আমিনার দুই ঠোঁটের বিস্কান থেকে আমিনার বাচ্চার গর্ভে চলে গেল, আমিনার গর্ভে বাচ্চা চলে গেল। বলুন, দুনিয়ার সব মানুষের গর্ভে ধারণ করা আর আমার নবীর গর্ভে ধারণ করা দুটো পার্থক্য হলো না হলো না? বোঝাতে পারলাম তো আমি? আরো দুটো তিনটে পার্থক্য বলে যাই, কারণ এখন ওই যে চারিদিকে সব মোবাইলে মোবাইলে এখন সব টাই বাবা উঠেছে না, টাই বাবা এখন সব বলছে নবী আর আমরা সবে এক, বলছে না বলছে সবে এক। আমি বলি ভালো করে দেখ কোথায় এক হচ্ছে, মজার কথা শুনে রাখুন, এই সব যখন বলছে এক, এই প্রসঙ্গে আম্মা আমিনার গর্ভে যখন নবী চলে আসলেন, দুদিন পাঁচ দিন দশ দিন এক মাসেই হয়ে গেল, আবার আমিনা সেই স্বপ্ন দেখছে। আই বুড়ো বেলায় দেখতো কি স্বপ্ন, তারা খসে খসে বুকে পড়ছে, ধরতে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আব্দুল্লাহকে বলছে, স্বামী আমি তো আগে এই স্বপ্ন দেখতাম, আবার দেখছি। আর মেয়েদের দেখবেন মনটা খুব হয় খুশখুশ, মানে কুচুটে মন, কিছু একটা হলে ওরা সারাদিন ওই খুব চিন্তা করে, মুখ দেখলে মনে হয় যেন কোর্টে মামলা চলছিল, দুটো একটা ভাবি আছে সারাদিন ভাবে। আর মেয়েদের সবচাইতে বড় দোষ হলো যেটা, ওদের বুদ্ধি শুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম, এই ফারায়েজ কষলে কম হয় না? যদি বুদ্ধি সমান সমান হতো নাকি রান্না করে খাওয়াতো, তখন বলতো স্কুটি গাড়িতে তুমি দিচ্ছ বাইকে পিক আপ, আমার মুখের জন্য কিনে দাও মেকআপ, এমনি এখন দিতে হচ্ছে বুদ্ধি বেশি হলে। আর এখন এই মায়েদের কথা, আমিনার চরিত্রের কথা বলছিলাম, তাই একটু না বললে নয় বলছি, শুনে রাখুন মায়েরা। এই নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, একটা কথা বলছে, কি বলেন তো, মুসলমানদের তালাক প্রথাটা অসাংবিধানিক, মেয়েদের উপরে জুলুম ওটা তুলে দিতে হবে, বলছে না বলে না? একটা বিলও পাস করলো, কি তিন তালাক দিতে পারবে না, মাশাআল্লাহ। আমরা তাতে খুশি, কেন? কোরআন বলেছে, হাদিস বলেছে, ইসলাম বলেছে, তোমরা তোমাদের বিবিদেরকে এক মজলিসে তিন তালাক দিও না। সাইকেল বা মোটর সাইকেল লিক হতে পারে, তা বলে কি টিউব পাল্টাবেন? একবার লিক হলো লিকটা সারলেন, দুবার হলো লিকটা সারলেন, যখন পাংচার হয়ে ফেড়ে গেল তখন বাদ দিতে হবে না হবে না, তখন আর লিক সারার কায়দা নেই। অমুসলিম ভাইয়েরাও আমার বক্তব্য শোনে, কারণ আমি সাদ্দাম হোসেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা স্টুডেন্টস ইউনিয়নের রাজ্য সভাপতি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেক্রেটারি, আমাকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ঈসাই সকলকে নিয়ে সাংগঠনিক বক্তব্য করতে হয়, আজকে শুধু পাড়ার ভিতরে একটা ছোট জায়গা এসছি তা নয়, গোটা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে আমাকে ঘুরতে হয়। আপনার জলপাইগুড়ি, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কুচবিহার, এমনি করে সব জায়গায় আমাকে জলসা না হলে মিটিংয়ে যেতে হয়, তা জলসায় তো যাচ্ছি, ও ফেসবুক ইউটিউবে লাইভে দেখতে পাবেন, বিভিন্ন সময় সব লাইভ চলছে। তো বক্তব্য ন্যায় কথা যদি বুঝিয়ে বলা যায়, হিন্দু মুসলমান সকলেই বুঝবে। নরেন্দ্র মোদী যে তালাক আর বাবরি দুটোকে নিয়ে রাজনীতি করতে চাইছে, যদি কোনো হিন্দু দাদা ভাই আমার এই বক্তব্যটা ক্লিয়ার করে শুনে মনসত্ব দিয়ে বিচার করে, খোদার কসম তাকে পরি, তাকে এই কথাটা ভেবে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তটাকে বিরোধিতা করতেই হবে, 100% মিলিয়ে নেন। কোথায় সরকার বলছে তালাক প্রথা তুলে দিতে হবে, আর আমি সাদ্দাম হোসেন তার এগেনস্টে আমি একটু যুক্তি রাখছি, দেখুন। তবে আমাদেরও খানিকটা দোষ আছে, কেমন দোষ, কিছু কিছু ছেলে পুলে বউকে একসঙ্গে কিন্তু তিন তালাক দেয় না, একসঙ্গে একশো তালাকও দিচ্ছে। উত্তর চব্বিশ পরগনা বেড়াচাপা, নাম শুনেছেন? আমাকে একটা ছেলে ফোন করেছে বেড়াচাপায় দোকান আছে, বলছে হ্যালো, আর কি বলছে, ভাইজান আমি আমার গিন্নি তালাক দিয়ে কত লাগবে, বলছে ভাইজান 1 কোটি তালাক।
এক কোটি তা লাগা যায় রাখুন রাখ। আবার করেছে কি হলো, বলছে ভাইজান মশলা কি হবে, আল্লাহ কি জিরে মরিচ না আদা, বলছে না ভাইজান এই যে মশলা, তা তুই মশলা বলছিস, ঠিক আছে রাখ আমি আগামীকাল তোর দোকানে যাচ্ছি গিয়ে দেখা করছি আমার জলসা আছে। যথারীতি দোকানে গেলাম, গেলে তোর বউ কোথায়, বলছে ভাই সে মাল গ্যারেজে আছে। মানে মাল বলেছি কথাটা খারাপ নয়, বোঝাতে চেয়েছে গ্যারেজে আছে। কেন বলছে, তার কারণ গাড়ি খারাপ হলে গ্যারেজে যায়, মেয়েদের দেখবেন শরীর খারাপ হলে জ্বর সর্দি মাথা যন্ত্রণা, দু চারটা শাশুড়ি বলে কেন ঘ্যান ঘ্যান করছো, যাও না গ্যারেজে গিয়ে ঠিক হয়ে আসো। আচ্ছা চাচি, তুমি যদি তোমার বৌমাটা ঘ্যান ঘ্যান করছো বলে যদি বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর তোমার মেয়েটা যদি এরকম বাপের বাড়ি পাঠিয়ে দেয়, এটা তো নিজের নির্বিচার করতে হবে। এখন আমি বললাম তা কি হয়েছে, বলছে ঝগড়া করেছি তালাক দিয়ে বাপের বাড়ি দিয়েছে। কোথায়, বলছে এই পাশে ডাক। বলছে হুজুর আমি তালাক দিয়েছি আমি ডাকতে পারবো, চলো কি তার কাটা, এই কাউকে দিয়ে ডাকা, তা ডাকানো হলো ওর বউ ওর দুলা ভাই ওর ছোটো ভাই, ও বসেছে এমন করে আমার নিজেরই লজ্জা লাগছে, আমি ঘন্টা দিয়েছি বসে আছি। আমি ওর বউকে জিজ্ঞাসা করছি ভাবি কি ব্যাপার, বলছে উনি বলুক, তা আমি বললাম কি আছে বল, বলছে ভাই মেয়ে ছেলের জাত মোচ খাবে তো জীবনে ভাঙবে না। আরে কেন, বলছে সকাল 8টায় চা বাসি ভাত পান্তা খেয়ে মাস শুরু করেছি 9টা 10টা, তবু বল আর মেয়েদের সবক দেখবেন যত মার খাবে উঠে, এবার মেরে দেখ, খালি বলে মেরে দেখ বলে না, আচ্ছা যত মার খাবে জান যাবে, কিন্তু ও কিছু করতে পারবে, চুলটা একবার ধরে ঘুরিয়ে দিচ্ছে খালি মেরে রাখ, যখন মার খেয়ে খেয়ে জান চলে যাচ্ছে, এবার তখন বলছে যা আল্লাহ বিচার করবে। তা তুই এই কথাটা আগে বলে চুপ কর না, যখন দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া হবে একজন চুপ করে গেলে ঝগড়া আর বাড়বে, কিন্তু দুজনেই তো ফোরপট্টি ঝটকে দিচ্ছে পটকে যাচ্ছে, কে কাকে চুপ করতে বলে চুপচাপ। মেয়েটা যখন ছেলেটা বলছে ভাই যান মেরে মেরে আমার হাত ব্যথা আমি আর কত মারবো, আমি ভয় দেখাচ্ছি তো তালাক দেবো, বলছে তোর বাপের সাহস আছে দে দেখ, বলছে যেই বলেছে দিয়ে দেখ, বলে আমি রেগে মেগে বলেছি এক তালাক দু তালাক, আমি জানি কারেন্টের ট্রান্সমিটার কেটে গেলে পুড়ে গেলে গেরা অন্ধকার হবে, আর ফিউজ কেটে গেলে শুধুমাত্র তারটা জুড়ে দিলে আলো জ্বলবে, দু তালাক মানে ফিউজ কাটা আর তিন তালাক মানে ট্রান্সমিটার পুড়ে যাওয়া। আমি দু তালাক বলে চুপ করে আছি, আমার গিন্নি তখন বলছে সব বলছে, ও তখন বলছে আর একবার বলে দেখ তোর একদিন আমার একদিন, বলেছে ভাই যেই বলেছে আর একবার বলে দেখ, আমার এই 30 বছর বয়স আমি সহ্য করতে পারি কোনো, তবে বলছে তিন তালাক 100 তালাক 1 লাখ তালাক 1 কোটি তালাক তোর তালাক তোর মার তালাক পাড়া শুদ্ধ তালাক, বলছে কোথায় যাবি এবার যা পাড়া শুদ্ধ তালাক। ছেলেটা বলছে ভাই জন্য এত রাগ হচ্ছিল মনে করি বলতে বলতে বলি আজমিশারি পর্যন্ত তালাক, এত দূর আরে চুপ কর আর পাড়াস নি দাঁড়া। আমি বউটার জিজ্ঞাসা করছো ভাবি এ যা বলেছে সব ঠিক, ও কিরম বেহায় এরম করছে, ও ভাই সব ঠিক, আইন কার দোষ, বলছে ও ভাই সব দোষ আমার একটা দোষ ওনার, আচ্ছা ওনার কি দোষ, বলে আমার ন্যায় তালাক দেশে দেশে ও আমার মারও তালাক দেশে, বলছে ভাই আমার ন্যায় অন্য জায়গায় বেদিলি হবে আমার মার কি হবে, আচ্ছা বলে বললে কোথায় যাবে, হ্যাঁ ও কি মানুষ না পাই যাবা। শুনুন উপস্থিত জনমণ্ডলী, ইনশাল্লাহ শুধু এটা হাসি নয়, এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। আমি গোপাল ভাঁড়ের গল্প করি স্টেজে, আমার মতো গল্প কেউ করে না, আমার মতো এরকম এত কাটা কাটা কথা এত বাস্তব কথা কেউ বলে না, কিন্তু আমি যা বলি তার সাথে শরীয়তের মিলও রাখি, তবে একটু অন্য মনস্ক হয়ে শুনলে মনে করো গল্প করছে না, রেখাপা গল্প নয়, কিছু হলে ডাক্তারের কাছে গেলে কাটারও মলম দেয় ব্যথা শুকনের ট্যাবলেট দেয় আবার গ্যাসেরও ওষুধ দেয়। আমার কি গ্যাস দিচ্ছে কেন, আমি তো গিয়েছি কাটার জন্য, ডাক্তার বলছে না না দমদম বিড়ি দেশলাই ফিরি, আম্মার লুঙ্গি কিলে রোমাল ফিরি, ওষুধ খেলে গ্যাসের ট্যাবলেটটা ফিরি। তো আমি যা বলবো তার সাথে টাচ না রাখলে শরীয়ত কিন্তু এটা হারাম বলে দিবি। কি বলছিলাম, তালাক,
এবারের সাথে মিলিয়ে নেন। ইসলাম বলেছে তোমার গিন্নি যদি তোমার কথা না শোনে, তোমার কথা মানে শরীয়ত, শরীয়ত মতো যদি না চলে তুমি ওকে এক তালাক দাও। শুনে রাখুন যুবক ভাই, যারা এক তালাক দিয়ে আর একটা তালাক দেওয়ার আগ পর্যন্ত এক মাস আপনাকে অপেক্ষা করতে হবে। কেন? ভালো জাতের কচু হলে এক তালাকে যায় বুঝে, তার জন্য দেখবেন ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ভালো বাড়ির মেয়ে হলে এক তালাকে যায় বুঝে। ইসলাম বলছে একটা তালাক দেওয়ার পর যদি তোমার গিন্নি